ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল এক প্রতিবন্ধীর ঘরবাড়ি সহ ঘরের ভিতরে রাখা আসবাবপত্র, জামা কাপড় ও খাদ্য সামগ্রী। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করেই রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের মানিকচক ব্লকের মধুপুর এলাকায়। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রতিবন্ধী শেখ রফিক। বিশেষ সূত্রে জানা যায়, এদিন দুপুর একটা নাগাদ উনুনের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডটি ঘটেছে। আগুনের শিখা ছড়িয়ে পড়তেই রান্নাঘর সহ আরও একটি ঘরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পাশে থাকা আরও দুটি বাড়ি আকস্মিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর। প্রতিবন্ধী শেখ রফিক কোনো রকমভাবে ভিক্ষাবৃত্তি করে সংসার চালায়। পরিবারে রয়েছে প্রতিবন্ধী স্ত্রী সহ চার সন্তান। কোথায় পাবে টাকা যে নতুন বাড়ি তৈরি করবে? কি করছিল, কিভাবে রান্না করছিল? তো গেল বাড়িতে, আবার এইদিকে হাওয়াতে ধরে নিল। মোট কয়জন বাড়ি পড়েছে? তিনজনের বাড়ি পড়েছে। আচ্ছা, ক্ষয়ক্ষতির পরিমাণ কত হবে? গ্রামের লোক আছে, আমার বাড়ির পাঁচরে বাড়ি আছে। আমাদের এই যে মধুপুর আছে, লালবাথানি মৌজাতে শেখ রফিক হ্যান্ডিক্যাপ আছে, এবং তার যে ওয়াইফ আছে সেও বোবা আছে, তার তিনটে সন্তান আছে। এদের যে বাড়িঘরের অবস্থা দেখলাম, আগুন লেগে একেবারে পুরো ছারখার হয়ে গেছে, কোনো কিছু বেঁচে নেই। আর তার পাশে যে আরেকজন আছে, তারও খালেকের বাড়িটাও পুড়ে গেছে। আর পাশাপাশি হচ্ছে যে আরও মানে একজন রাব্বুল শেখ রাবিউল নাম আছে, ওর বাড়িটাও পুড়ে গেছে। এখন একটা জিনিস আমরা অনুভব করছি, সেটা হচ্ছে যে দমকল যদি আমাদের কাছাকাছি থাকতো মানুষ চকে, তাহলে হয়তো এই ঘর বাঁচানো সম্ভব ছিল, কিন্তু পসিবল হয়ে ওঠেনি। আর মালদা থেকে 34-35 কিলোমিটার 40 কিলোমিটার দূরে আমাদের এই এরিয়াটা পড়ে। ওখান থেকে যে কোনো দমকলের ইঞ্জিন আসতে মিনিমাম 30-40 মিনিট সময় লাগবে, খুব কম হলেও। তাতে সামাল দেওয়াটা খুবই কঠিন। আর ওয়েদার যেভাবে চেঞ্জ হয়েছে, আমাদেরকে উচিত যে আমরা যদি মানিকচকের আশেপাশে একটা দমকলের আপাতকালীন একটা সমাধান পাই, তাহলে আমাদের অনেক সমাধান সম্ভব রয়েছে। আর এই পরিস্থিতিতে আমরা প্রশাসনিক বিভাগ থেকে ইনাদেরকে সহযোগিতার জন্য আহ্বান জানাব। আর আশেপাশে যারা রয়েছে এই এলাকায়, তাদের প্রত্যেককেই মানে আবেদন করব যে এই যে বোবা আছে এবং হ্যান্ডিক্যাপ আছে, এদেরকে যাতে সহযোগিতা করা সম্ভব হয়, আমরা আমাদের পক্ষ থেকে যা যা করার করব। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।